আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করছি কারণ ওই যে বি আমি একটা পার্সেল পাঠিয়েছিলাম বাংলাদেশের মধ্যে সেটা চলে গিয়েছে আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছে তা সে ওষুধের কত দাম সেখানে পৌঁছেছে কিন্তু সেখানে অনেক অনেক টাকা নিয়ে নিয়েছে তিনার কাছ থেকে তিনি যে সারাতে গিয়েছিল ষোলো হাজার কত টাকা নিয়েছে তিনার কাছ থেকে বুঝলেন অথচ রশিদ দিয়েছে আঠারোশো টাকার আঠারোশো টাকার রসিদ দিয়েছে আর ষোলো ষোলো হাজার টাকা নিয়েছে মোট তা তিনি বলছে ভাই এত টাকা যদি আপনারা নেন তাহলে আমাদের তো কিছুই লাভ হবে না তা আমরা আমরা কী করে কী করে কী করবো এই ব্যবসা করতে আমাদের কিছু লাভ হবে না বলছে আপনাকে ব্যবসা করতে হয় না আপনাকে ব্যবসা করতে কে বলছে মশাই আচ্ছা দেখেন দেখি তো এভাবে দুর্নীতি এতগুলো টাকা কেন নিচ্ছে ভাই আর ষোলো হাজার টাকার উপরে নিয়েছে তুমি এক এক হাজার দেড় হাজার নিতে পারো কি দু হাজার টাকা নিতে পারো তো এই যে এতগুলো টাকা নিচ্ছে তো এই টাকা এই জন্য জিনিসের দামটা বেশি পড়ে যাচ্ছে বুঝতে পারছেন তো তো এখানে সুগার কিউর সুগার কিউরের দাম বাংলাদেশে পাঁচশো টাকা রাখা হয়েছে ধাতুনাশ পাউডার এক হাজার পঞ্চাশ টাকা রাখা হয়েছে মাজুন ধাতুনাশ এগারোশো টাকা রাখা হয়েছে ওয়ার্ম কিলার অর্থাৎ অর্থাৎ আপনার কৃমিনাশক ওষুধের দাম পাঁচশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে শীঘ্রপত্র নাশ পাউডার দাম বারোশো টাকা রাখা হয়েছে হজমের দাম রাখা হয়েছে চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা রাখা হয়েছে ঠিক আছে ভাই যান তো এ ব্যাপার এই ওষুধের দাম বাংলাদেশে রাখা হয়েছে এবার যারা বাংলাদেশ থেকে ওষুধ নেবেন যারা আপনাদেরকে কি করব উপায় তো নাই ভাই যারা অনেক আমার কাছে ওষুধ নিতে চাচ্ছেন কিন্তু বাংলাদেশ থেকে বৈধভাবে টাকা আসার কোনো রাস্তা নাই ঠিক আছে তো আলামিন ভাই তিনি যেহেতু ইয়াতে থাকেন ওমান ওমানে থাকেন ওমান প্রবাসী এবার ওমান থেকে টাকা পাঠালে আমার অ্যাকাউন্টে চলে আসছে আরামসে চলে আসছে এই পাঁচ মিনিটের মধ্যে চলে আসে টাকা তো এই জন্য তিনি ব্যবসাটা করছেন হুম তিনি ওমান প্রবাসী ওমান থেকে টাকা পাঠিয়ে দেন আমার অ্যাকাউন্টে চলে আসে টাকা তো এই ব্যাপার এবার যারা আপনার বাংলাদেশে আছেন অনেকে যোগাযোগ করছেন যে ওষুধ নিবো ওষুধ নিব কিন্তু টাকা পাঠানোর কোনো রাস্তা আপনাদের নেই আপনারা টাকা পাঠাতে পারছেন না তো আপনারা কিন্তু এই ওষুধগুলো তিনার কাছে নিতে পারেন ঠিক আছে আল আমিন ভাইয়ের কাছ থেকে নিতে পারেন তিনার ছোটো ভাই আল হেলাল দেখেন আমি তাদের ফোন নম্বর দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি তো আপনারা যারা ওষুধ নিতে চান বাংলাদেশের মধ্যে তিনাদের তিনার কাছ থেকে নেবেন ঠিক আছে এবার হয়তো কিছু টাকা বেশি পড়ছে কিন্তু কি করবো ভাই এই দেখেন ওষুধের ট্যাক্স ফ্যাক্স আছে অনেক কিছু আছে তারপর ওষুধ পাঠানোর খরচ আছে হ্যাঁ তারপরে আবার সেখানে টাকা নেই সেখানে আবার সে আপনার কি বলে ঘুষ নেয় অনেক টাকা এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার নয় বারো হাজার নয় সে অনেক টাকা প্রচুর টাকা ঘুষ নিচ্ছে মানে যে যে যেই দামে ওষুধ পাঠাচ্ছি আমরা সে একই পরিমাণ ওরা টাকা নিচ্ছে মানে দুই দুই গুণ দাম পড়ে যাচ্ছে ওষুধের এই ঘুষ ঘুষ নেওয়ার কারণে যার ফলে আমরা এই দামটা একটু বাড়াইতে হচ্ছে আমাদেরকে ঠিক আছে তারপরে এই যে দেখেন যে দাম দেওয়া হয়েছে ইনশাল্লাহ ওষুধ যদি কাজ করে ভালো তাহলে এই দামে ওষুধ নিয়ে আপনাদের কোনো ঠগা হবে না ঠিক আছে আর পরবর্তীতে ইনশাআল্লাহ আরও ভালো ভালো ওষুধ তৈরি করব আপনাদের জন্য ইনশাআলা আপনারা ব্যবহার করেন ফলাফল বলবেন আর একটা ওষুধ আমি অতি তাড়াতাড়ি তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার লিঙ্গ উত্তেজক পাউডার হ্যাঁ ওইটা এত সুন্দর পাউডার এত মানে এত সুন্দর ওষুধ হবে সে মালগুলো চলে আসছে দিল্লি থেকে কলকাতা এসেছিলো কলকাতা থেকে আমার এখানে কাটোয়া পাঠিয়ে দিয়েছে আজকে পৌঁছে গেছে কাটোয়া কাটোয়া থেকে হয়তো আর বিকালে আমার কাছে আসতে পারে এলে আমি কাজ শুরু করে দিব লিঙ্গ উত্তেজক পাউডার ওইটা বিশেষ করে যারা মানে যাদের লিঙ্গ মানে উঠে না দাঁড়ায় না এবং বেশিক্ষণ থাকতে পারে না আবার নরম হয়ে যায় হ্যাঁ তাদের জন্য এই ওষুধটা ইনশাল্লাহ এটা খেলে আশি বছরকার বুড়ো মানুষ কুড়ি বছরের ছেলের মতন তাদের ইনশাল্লাহ জবন চলে আসবে তবে তার জন্য ওই শর্তে একটাই বললাম না যে আপনার শরীরের মধ্যে রক্ত কিন্তু পরিপূর্ণ থাকতে হবে রক্ত পরিপূর্ণ থাকতে হবে এবং আপনার পেটে কিরমি থাকলে হবে না কারণ কিরমি থাকলে কিরমি আপনার রক্ত চুষে খেয়ে নেয় আপনার খাবারের রস চুষে খেয়ে নেয় যার ফলে আপনার শরীর অপুষ্ট হয়ে থাকে আর শরীর যদি অপুষ্ট থাকে রক্তহীন থাকে তাহলে কিন্তু আপনার লিঙ্গ উঠতে চাবে না উঠতে চাবে না কারণ কি লিঙ্গ মধ্যে লিঙ্গ দাঁড়ায় একমাত্র রক্তের কারণে রক্ত যখন চলাচল করবে তখন সেটা দাঁড়িয়ে যায় ঠিক আছে তো এই জন্য আপনার শরীরের মধ্যে পরিপূর্ণ রক্ত থাকতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার কিন্তু ডায়াবেটিস থাকলে হবে না ডায়াবেটিস থাকলে কি হয় রক্ত শিরাগুলো শক্ত হয়ে যায় যার জন্য রক্ত চলাচল করতে পারে না এর জন্য আপনি কী করবেন হ্যাঁ সুগার কিউরটা খাবেন সুগার কিউরটা খেলে একসঙ্গে দুটো কাজ করে আমি এক ভিডিও তৈরি করেছি কিন্তু একসঙ্গে দুটো কাজ করে এক হচ্ছে আপনার এই রক্ত নালীগুলোকে নরম করে দেয় যার ফলে রক্ত চলাচল করতে সুবিধা হয় আর দুই নম্বর হচ্ছে আপনার আপনার এই শরীরের মধ্যে নার্ভাস সিস্টেম আছে নার্ভ সরি আছে সমস্ত শরীরের মধ্যে ও নার্ভগুলোকে শক্তিশালী করে এবং কর্মট করে তারা কাজ করে বুঝতে পারছেন তো যার ফলে কি হয় আপনার যখন এই স্ত্রীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে আপনি বসবেন এক জায়গাতে বসবেন তখন আপনার শরীরের মধ্যে একটা উত্তেজনা তৈরি হবে সেই উত্তেজনা সেই নার্ভের মাধ্যমে লিঙ্গের মধ্যে সেটা পৌঁছবে হ্যাঁ যখন পৌঁছবে মেসেজটা পৌঁছে যাবে তখন আপনার লিঙ্গ ঠাড়া হয়ে যাবে দাঁড়িয়ে যাবে ঠিক আছে তো এই কাজগুলো সুগার কিউর করে থাকে তো সুগার কিউরকে এত মনে করবে না খুব শক্তিশালী ওষুধ আল্লাহ রহমতে যাদের মানে সুগার আছে শরীরে ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিস থাকা সত্ত্বেও তা তারা স্ত্রীর সাথে সহবাস করতে পারবে পরিপূর্ণভাবে যদি আপনি সুগার কিউর ব্যবহার করে থাকেন ঠিক আছে আর সুগার কিউর ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনাকে প্রথমে সুগার মাপতে হবে শরীরে কত কত পরিমাণ সুগার আছে মাপার পর আপনার সুগার কিউর খাবেন খাওয়া এক কোটা শেষ হয়ে যাবে আবার মাপবেন আবার মাপার পর দেখবেন আপনার সুগার কতটুকু কমেছে ঠিক আছে এভাবে সুগার কিউটা ব্যবহার করে সুগার থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ এবং আপনার সুগার আর দ্বিতীয়বার শরীরের মধ্যে জম জমবে না সুগার জমবে না যদি আপনি মিষ্টি না খান এই যে আমি বলবো আপনারা দয়া করে মিষ্টি খাবেন না চিনি খাবেন না হ্যাঁ যারা সুগার রোগী আছে আপনি এসব খাবেন না আর এই ওষুধগুলো খান ইনশাআল্লাহ তবেই দেখবেন সুন্দরভাবে কাজ করবে শরীরের মধ্যে আর আপনাদের যদি শরীরের মধ্যে রক্ত পরিপূর্ণ না থাকে আর আপনারা এই ওষুধ খাবেন হ্যাঁ তাহলে কাজ করবে কিন্তু শরীরের মধ্যে হৃষ্ট পুষ্ট কাজটা বেশি করে ঠিক আছে ভাই তো আপনারা এইগুলো লক্ষ্য রাখবেন একটু দয়া করে কিডনি আর রক্ত পরিপূর্ণ আছে কিনা সেটা দেখবেন আর আজে বাজে খাবার খাবেন না যে খাবার খেলে শুধু পেটটা ভরে অথচ শরীরের মধ্যে কোনো মানে শক্তি তৈরি হয় না ভিটামিন তৈরি হয় না হ্যাঁ এইসব খাবার খাবেন না যে খাবার খেলে শোলা খাবেন শোলা খালি পেটে খাবেন ঠিক আছে ডিম খাবেন মাংস খাবেন ফল খাবেন ইত্যাদি খাবেন ঠিক আছে যে খাবার খেলে শরীরে মানে শক্তি তৈরি হয় সেই খাবারগুলো আপনার নিয়মিত খাবেন অল্প অল্প করে খাবেন বারবার খাবেন আর যাদের আপনার পেট সাফ হয় না পেটের মধ্যে আপনার উনি মল জমে থাকে আর কি শক্ত হয়ে থাকে কুদ্ দিয়ে দিয়ে বের করতে হয় তো আপনারা দয়া করে কি করবেন আপনারা পেট সবাই ব্যবহার করবেন শুধু রাতে এক চামচ খাবেন রাতে এক চামচ খাবেন সকালে দেখবেন জের পায়খানা হয়ে যাবে আর নরম পায়খানা হবে খুব শক্ত হবে না খুব খুব নরম হবে না হ্যাঁ পেটটা সাফ হয়ে যাবে একেবারে তাহলে আপনার যাদের পেট সাফ থাকবে না তাদের কিন্তু এই সমস্ত যৌন রোগটা এই চিকিৎসা করলে তাড়াতাড়ি রোগটা ভালো হয়ে যায় ঠিক আছে আর যদি আপনার পায়খানা শক্ত হয় পায়খানা ঝেড়ে পায়খানা হয় না আর পায়খানা কষা হয় তাহলে কিন্তু আপনার যৌন রোগ ভালো হইতে দেরি হবে ঠিক আছে বন্ধুরা এই জন্য আপনার প্যাটসাপড়া অবশ্যই ব্যবহার করবেন তো এই ব্যাপার তা আর অনেক কথা ছিল আপনাদের সাথে তো আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য এখন শেষ করে দিচ্ছি বন্ধুরা তো আপনারা ওষুধ নিতে চাবেন বাংলাদেশে আলামিন ভাই ছোটো ছোটো ভাই আল্লাহের কাছে পাবেন এই দেখেন আমি সমস্ত ভিডিও শুরুতে আমি তিন নাম ঠিকানা সব কিছু ফোন নম্বর দিয়ে দিয়েছি ঠিক আছে তিনের সঙ্গে যোগাযোগ করবেন দামটা একটু বেশি হইলেও সেখানে ওখান থেকে নিতে হবে উপায় নাই কি করা যাবে তো এই ব্যাপার আপনারা খাবেন ওষুধ সুন্দরভাবে খান খেয়ে আর আমাকে সবাই বলেন ভাই কীভাবে ওষুধগুলো খেতে হবে আমি তো প্রতিটা প্রতিটা ভিডিওতে বলে দিই ভাই প্রতিটা ভিডিওতে বলে দিচ্ছি যে এই যে আপনার ধাতুনাশ পাউডার আছে ওইটা এক চামচ নেবেন আর দুধ বেশি নেবেন না ঠিক আছে এক কাপ নেবেন এক কাপ এক কাপ দুধ দুধের মধ্যে এক চামচ দেবেন আর আপনার শীঘ্রপত্র পাউডারটাও এক চামচ দেবেন দুইটো একসঙ্গে দিয়ে দিবেন দিয়ে গুলবেন গুলে একসঙ্গে খেয়ে নেবেন সকালে খালি পেটে খাবেন ঠিক আছে ফজরা আজান দিবে তখন খেলে ভালো হয় তখন খাওয়ার পর দুই ঘন্টা কিছু খাবেন না দুই ঘন্টা খাবেন না ওই ওষুধটা খাওয়ার পর ঠিক আছে বন্ধুরা তা এভাবে আমাকে প্রতিটা ভিডিওতে আমি বলে দিই তারপর আপনার ফোন করে আমাকে বলেন কিভাবে খেতে হবে কীভাবে খেতে হবে এই কী ব্যাপারে আপনারা কি ভিডিও দেখেন না ভালো করে তো যাই হোক বন্ধুরা আপনারা এই ওষুধগুলো খান ইনশাল্লাহ গ্যারান্টিতে কাজ হবে কিন্তু আমি আগে বলে দিছি কৃমি মারতে হবে ফ্যাটে কিরমি থাকলে কৃমি মারতে হবে আর শরীরের মধ্যে রক্ত পরিপূর্ণ থাকতে হবে তাহলে কিন্তু গ্যারান্টিতে কাজ হবে খুব সুন্দরভাবে কাজ হবে ওষুধগুলো তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাব